শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2023-এ আমি 15টি প্যারাগ্রাফ সিলেক্ট করেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফটি সেটি হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19। চিন্তার কারণ নেই, আমি আবার এগুলো থেকে শর্ট করে দিচ্ছি। ডিফরেস্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, তোমরা অবশ্যই পড়বে। কত বোর্ডে যে কতবার এসেছে তার কোনো ইয়ত্তা নেই। আর ডিফরেস্টেশন, বন উজাড়করণ, এটার যে প্রভাব বর্তমানে সেই প্রভাবটা কিন্তু আছে সারা বিশ্বে। তো কাজেই এই প্যারাগ্রাফটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু বর্তমান না, আরও 5 বছর 10 বছর এটার গুরুত্ব থাকবে। আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, হ্যাঁ, একটি বইমেলা সম্প্রতি তুমি পরিদর্শন করেছো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। ইওর স্কুল ম্যাগাজিন পরীক্ষায় আসতে পারে। এরপরে 5 নম্বরে দ্য ইম্পর্ট্যান্স অথবা নেসেসিটি অফ আর্লি রাইজিং, 6 নম্বরে ড্রাগ অ্যাডিকশন, খুবই গুরুত্বপূর্ণ, 7 নম্বরে আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেস, অর্থাৎ যে সড়ক দুর্ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছি। এরপরে 8 নম্বরে ওয়াটার পলিউশন, শিক্ষার্থী বন্ধুরা পলিউশন সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইওর স্কুল লাইব্রেরি গুরুত্বপূর্ণ, আ রেইনি ডে খুবই গুরুত্বপূর্ণ, আ টি স্টল খুবই গুরুত্বপূর্ণ, আ উইন্টার মর্নিং খুবই গুরুত্বপূর্ণ, আ স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ইন পলিউশন সংক্রান্ত যত প্যারাগ্রাফ তোমরা অবশ্যই সেগুলো পড়ে নেবে। আর ট্রি প্লান্টেশন, এই প্যারাগ্রাফটি খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে শর্ট করে দিচ্ছি, এগুলোর মধ্যে থেকে শর্ট করে দিচ্ছি। কোভিড-19 বা করোনা ভাইরাস, এই প্যারাগ্রাফটি অবশ্যই তোমরা পড়বে। তবে এই প্যারাগ্রাফটির আশেপাশেও প্রশ্ন হতে পারে, যেমন দ্য ইকোনমি অফ বাংলাদেশ আফটার করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসের পরবর্তী বাংলাদেশের অর্থনীতি, এটা নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে, আশপাশে ঘুরিয়ে একটু প্রশ্ন করতে পারে। ডিফরেস্টেশন, এই প্যারাগ্রাফটির গুরুত্ব বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। এরপরে যে প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য ইম্পর্ট্যান্স অথবা নেসেসিটি অফ আর্লি রাইজিং, এই প্যারাগ্রাফটি আমি যদি শর্ট করি তাহলে এই প্যারাগ্রাফটিকে দেবো। আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেস, এই প্যারাগ্রাফটিকে আমি দেবো। এত স্ট্রিট অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, তোমাদের জন্য এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ, আমি মার্কিং করে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্ট পলিউশন, পলিউশন সংক্রান্ত সব প্যারাগ্রাফটি গুরুত্বপূর্ণ। আর ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটি তো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে। তো কয়টা হলো দেখো, সে 2টি, 3, 2, 5টি আর 2টি 60টি প্যারাগ্রাফ। এই 60টি প্যারাগ্রাফ তোমরা অবশ্যই পড়বে, কিন্তু কথা হলো যে 60টি পড়েও কি আসলে নিশ্চয়তা আছে যে আমার পরীক্ষায় কমন পড়বেই? আসলে নিশ্চয়তা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি তাহলে এখন তোমাকে বলছি যে আসলে তাহলে তুমি করবেটা কি। শিক্ষার্থী বন্ধুরা, 2023-এ তোমাদের একটি প্যারাগ্রাফে 14 মার্ক রয়েছে, মুখের কথা না, 14 মার্ক, যেটা তোমাকে GPA 5 পাওয়ার জন্য অনেকটা এগিয়ে নিতে পারে। আবার এই 14 মার্ক তোমাকে এই ইংলিশের GPA 5 না পাওয়ার জন্য অনেকটা প্রভাবিত করতে পারে। কাজেই তোমাকে প্যারাগ্রাফটা পড়তে হবে এমনভাবে যে কোনো প্যারাগ্রাফ যেন মিস না হয়ে যায়। তার জন্য আমি তোমাদেরকে কিছু কৌশলের কথা বলছি, যাতে জীবনে কোনো দিন কোনো প্যারাগ্রাফ আর আনকমন থাকবে না। সেটা হলো, তুমি যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিই, যেমন সততা, সরলতা, সফলতা, সুস্বাস্থ্য, সুঅভ্যাস সংক্রান্ত প্যারাগ্রাফগুলো, মানে যত ভালো গুণ আছে এই প্যারাগ্রাফগুলোকে যদি তুমি একটি গণ্ডিতে আবদ্ধ করে নাও, তাহলে তোমার কোনো দিন প্যারাগ্রাফ আর আনকমন থাকবে না। তার মধ্যে যত ভালো দিক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে তোমার ভালো দিকের মধ্যে দেখো কার্টিজি, এটা আসতে পারে, আর্লি রাইজিং, দাইম প্যারাগ্রাফ কখন কীরকম দেয় পরীক্ষায়। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে তুমি পড়ে গিয়েছো, তুমি কোনটা পড়ে গিয়েছো শিক্ষক মহোদয় কিন্তু সেটা জানেন, পরীক্ষক কিন্তু সেটা বোঝেন যে তুমি এই প্যারাগ্রাফটা পড়েছো। অনেক সময় তোমাকে কী করা হয় যে প্রশ্ন, ধরো তোমার কমপ্রিহেনশন সোজা করলো, প্যাসেজ তোমার সোজা, প্যাসেজ থেকে সোজা সোজা প্রশ্ন হলো, কিন্তু প্যারাগ্রাফটা একটু কঠিন করে দিল, যেন তোমাকে বানিয়ে লিখতে হয়। পরীক্ষায় যে তুমি পড়ে গিয়েছো সেটা তারা জানে যে তুমি এটা এটা পড়ে আসছো, কিন্তু কোনটা তুমি পড়নি সেটাও কিন্তু তারা জানে। তো অনেক সময় এমন হয় যে তারা সহজ প্যারাগ্রাফটা দিয়ে দিল, কিন্তু তোমাকে বানিয়ে লিখতে হচ্ছে। হ্যাঁ, যেমন একটি কথা বলি এখান থেকে, এই যেমন দেখো, কার্টিজি মানে হচ্ছে শিষ্টাচার, এই প্যারাগ্রাফটা তোমাকে দিয়ে দিল। ডিসিপ্লিন, তুমি পড়ে যাওনি, এই প্যারাগ্রাফটা তোমার জন্য দিয়ে দিল। হ্যাঁ, কিন্তু তারা জানে যে তুমি এই প্যারাগ্রাফটি পড়নি, কিন্তু লিখতে হলে তোমাকে বানিয়ে লিখতে হবে। তার মানে কি? তার মানে তোমার বানিয়ে লেখার দক্ষতা তারা যাচাই করে নেবেন। এই কারণে আমি বলবো যে তুমি এমনভাবে প্রিপারেশন নেবে যে যেভাবেই প্রশ্ন করা হোক যেন তোমার মিস না হয়ে যায়। এই কারণে এই যে ভালো যত কিছু রয়েছে তার জন্য আমি একটি ফরম্যাট, তার জন্য তোমরা একটি ফরম্যাট পড়বে। আচ্ছা, তারপরে আরেকটা কি, একটি ফরম্যাট তোমরা
পড়বে। আরেকটা কি নাগরিক সমস্যা বিষয়ক যত যা কিছু রয়েছে তার জন্য তোমরা একটি ফরম্যাট বানিয়ে নেবে, যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক জ্যাম ইউ এক্সপেরিয়েন্সড, অথবা পলিথিন ব্যাগ বা পলি ব্যাগ প্রাইস হাইক। দেখো এটার জন্য তোমরা সব এই যে চারটির জন্য কিন্তু তোমরা একটি ফরম্যাট ফলো করতে পারো। পরিবেশ বিপর্যয় বিষয়ক যত যা কিছু আছে পলিউশন সংক্রান্ত, তোমরা এই পরিবেশ বিপর্যয় সংক্রান্ত তোমরা সেটার জন্য একটি ফরম্যাট বানিয়ে নিলে, যেমন এই গ্লোবাল ক্লাইমেট থেকে শুরু করে ডিফরেস্টেশন, ব্যাড ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন, পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সব কিছুর জন্য এগুলো সব এসে যাবে এই ফরম্যাটটিতে। বিশেষ দিন বিষয়ক একটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারো। 26শে মার্চ হতে পারে, 16ই ডিসেম্বর হতে পারে, তারপরে 21শে ফেব্রুয়ারি হতে পারে, মে ডে হতে পারে, হতে পারে। তার জন্য তোমরা একটি ফরম্যাট বানিয়ে নিলে, শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, হোস্টেল, গ্রন্থাগার, শ্রেণীকক্ষ, পড়ার কক্ষ, এই সংক্রান্ত তোমরা সব কিছু যেন লিখতে পারো তার জন্য তোমরা একটি ফরম্যাট বানিয়ে নিলে। তারপরে তোমরা বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, বলা যায় না যে কোন প্যারাগ্রাফটি আসবে, ওই যে বললাম যে তোমার দেখা গেল সব প্রশ্ন সোজা করে দিল, দেখা যায় তোমার কম প্যাসেজে সব প্রশ্ন সোজা করে দিল, এমসিকিউ সোজা করে দিল, কিন্তু প্যারাগ্রাফটা দিয়ে দিল কঠিন, মানে তোমাকে বানিয়ে লিখতে হচ্ছে, তখন তোমরা কি করবে? তো সেই জন্যই আমি বলছি যে এরকম ফরম্যাট তৈরি করে নিলে যে বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ সৌন্দর্য, এর মধ্যে দেখো সব প্যারাগ্রাফ এসে গেছে, এবং মাঝে মধ্যে তো একটু চোখ বুলিয়ে দেখলে যে কোন কোন বিষয় এই টপিকের আন্ডারে পড়ে। আর নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা দিয়ে তোমরা একটি ফরম্যাট বানিয়ে নিলে, যেমন রেলওয়ে পটারাই, স্ট্রিট হকার, হ্যাঁ একজন স্ট্রিট হকারের জীবন কেমন হয়ে থাকে, সহজ সহজ সেন্টেন্স দিয়ে তোমরা নোট করে নিলে, খাতায় নোট করে নিলে, আত্মীয় পরিবার এবং প্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে তোমরা একটি প্যারাগ্রাফ নোট করে নিলে, মাই ফাদার, মাই প্যারেন্টস, একই রকম তো কথাবার্তা, তো একই রকম, ইয়োর ব্রাদার, তুমি, আই লাইক মাই ফাদার, আমি আবার পিতাকে ভালোবাসি, তাহলে এই কথা তো সর্বক্ষেত্রে প্রযোজ্য যে আই লাইক মাই মাদার, আই লাইক মাই গ্র্যান্ড ফাদার, তিনি আমার সকল অনুপ্রেরণার উৎস। হ্যাঁ, তাহলে তোমরা সেই যে এই কথাটা সবার জন্য প্রযোজ্য, টিচার অনুপ্রেরণার উৎস, সিস্টার অনুপ্রেরণার উৎস হতে পারে, হ্যাঁ এগুলো সব, কিন্তু তিনি আমার জন্য সর্বদা আমার ভালো চিন্তা করেন, এর মধ্যে সবার ক্ষেত্রেই তো তা প্রযোজ্য। কাজেই এই জন্যই বললাম যে তুমি সবার জন্য, আত্মীয় পরিজন যা আছে সবার জন্য একটি ফরম্যাট শিখে নিলে। গ্রাম্য মেলা, গ্রাম্য বাজার, গ্রাম্য উৎসব, ঐতিহ্য, এই সংক্রান্ত কিছু সেন্টেন্স দিয়ে তুমি একটি প্যারাগ্রাফ বানিয়ে নিলে। আচ্ছা, গ্রামের যদি তোমাকে বলে যে তুমি একটি ভিলেজ ফেয়ারে গিয়েছো অথবা একটা ভিলেজ মার্কেটে গিয়েছো, সেই সম্পর্কে তোমার অভিজ্ঞতা জানিয়ে একটি প্যারাগ্রাফ লিখো, তোমরা একটু সেটা নোট করে নিলে হয়ে গেল। নিজের বাড়ি, বিজ্ঞান বিষয়ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান ও যোগাযোগ তথ্য, যোগাযোগ প্রযুক্তি বিষয়ক, দেখো তোমরা হয়তোবা কম্পিউটার পড়ো, মোবাইল ফোন পড়ো, তারপরে তোমরা ইন্টারনেট সম্পর্কে পড়ো, ফেসবুক সম্পর্কে পড়ো, এই যে আমাদের যে যুগ, এই যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ। দেখো এই যে কথাটা আমি বললাম, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রত্যেকটি প্যারাগ্রাফের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। হ্যাঁ, তাহলে দেখো এই যে কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলো দিয়ে তোমরা একটি ফরম্যাট বানিয়ে নিলে। তবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনে করো যে না বাবা আমি ফরম্যাট বানাতে পারবো না, আমার এত সময় নেই বা আমার এত অভিজ্ঞতা নেই, তাহলে তোমরা আমাদের এই যে অ্যান এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন, এই বইটি চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। আমি বলছি না যে এই বইটি তোমাকে পড়তে হবে, হ্যাঁ এই বইটিতে আমি গুছিয়ে দিয়েছি সব কিছু, এরকম করে সহজ সহজ ইংরেজি সেন্টেন্স দিয়ে এটা এভাবে করে আমি বানিয়ে দিয়েছি। আসলে এটা ওই যে একটি ফরম্যাট দিয়ে তুমি সব লিখতে পারবে, মার্ক তো পাবে না। কারণ কি? কারণ হলো যে তুমি এই যে বিশেষ দিন বিষয়ক অথবা কোনো একজন মানুষের জীবন জীবিকা সম্পর্কে যদি প্যারাগ্রাফ আসে, আর সেখানে যদি সেই নেগেটিভ কথাবার্তা সব লিখে দাও, পজিটিভ কথাবার্তা সব লিখে দাও, ওই যে একটি প্যারাগ্রাফ দিয়ে সব প্যারাগ্রাফ, তাহলে তো কখনোই তোমরা মার্ক পাবে না, এক দুইও পাবে না। তো কাজেই আমি তৈরি করেছি এমনভাবে যে তোমার পাই টু পাই 100% মিলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চাইলে তোমরা যদি মনে করো নিজেরা বানিয়ে পড়বে, খাতায় নোট করে করে তোমরা পড়বে, খুবই ভালো, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু যদি মনে হয় যে না আমি চাই যে আমার এত সময় নেই,
আমার এত আমি সময় নিয়ে নোট করতে পারছি না, তাহলে তোমরা এই যে অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন আমাদের যে বই, এই বইটি তোমরা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারো। লাইব্রেরি থেকে নিলে অনেক সময় হয় কি যে নকল বই না আসল বই, এখন তো বাজারে অনেক নকল বই চলে এসেছে। তো কাজেই তোমরা আমাদের এই যে প্রথম কমেন্টে লিঙ্ক রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখান থেকে চাইলে তোমরা এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আর যদি তোমরা নিজেরা পারো তো খুবই ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে করে, আর এই যে নোটটা, এই নোটটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে গিয়েও লাগবে, এটা তোমার তার পরবর্তীতেও লাগবে, বিসিএসে গিয়েও তুমি এই নোটটা ব্যবহার করতে পারবে। তো কাজেই বলতে পারি যে ক্লাস সিক্স থেকে একেবারে অনার্স পর্যন্ত তোমরা যদি একটি ফরম্যাট সারা জীবন পড়ে যাও, তাহলে এক একটার জন্য এই এক একটা ফরম্যাট, তাহলে তোমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আসলে প্যারাগ্রাফের আদ্যোপান্ত। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।